গোটা ক্যারিয়ারে রেকর্ডের পর রেকর্ড গড়েছেন সাকিব। আন্তর্জাতিক ক্রিকেটেও 14টা সেঞ্চুরি, তবে এবার ভিন্ন এক সমীকরণ, ভিন্ন এক সাকিব। ম্যাচ মিসে সেঞ্চুরির সামনে দাঁড়িয়ে দেশের ক্রিকেটের পোস্টার বয়। আন্তর্জাতিক ক্রিকেটে সাকিবের অভিষেক হয়েছিল 2006 সালের অগাস্টে। সাকিবের অভিষেকের পর থেকে বাংলাদেশ ক্রিকেট তিন ফরম্যাট মিলিয়ে খেলেছে 471 ম্যাচ, সেখানে মিস্টার 75 উপস্থিত ছিলেন 373 ম্যাচ। আগেই জানিয়েছেন না খেলার প্রবল সম্ভাবনায় সামনের প্রোটিয়া সিরিজ। আমি যেটা বললাম যে আমি ওপেন টু এভরিথিং, কিন্তু আমার মেন্টাল এবং ফিজিক্যাল কন্ডিশনের অবস্থা এখন আমার বেস্ট পারফর্ম করার মতো অবস্থাতে আমি নাই, সেই জিনিসটা আমি বোর্ডকে জানিয়েছি। আমি ক্লিয়ার থাকার জন্য এটা ক্লিয়ার করে গেলাম, আর কিছু না। জালাল ভাই যেটা বলেছে যে দুই দিন, আমাকেও বলেছে তুমিও চিন্তা করো, দুই দিন উনিও চিন্তা করবে, উনিও হয়তো কয়েকজনের সাথে কথা বলবে, তারপরে হয়তো আলোচনার মাধ্যমে একটা ডিসিশন যেতে হবে। আমি যেটা বললাম যে আমি ওপেন টু এভরিথিং, কিন্তু আমার মেন্টাল এবং ফিজিক্যাল কন্ডিশনের অবস্থা এখন আমার বেস্ট পারফর্ম করার মতো অবস্থাতে আমি নাই, সেই জিনিসটা আমি বোর্ডকে জানিয়েছি। কখনো ইঞ্জুরি, কখনো নিষেধাজ্ঞা, কখনো ব্যক্তিগত কারণ দেখিয়ে ছুটি। দেড় দশকের ক্যারিয়ারে সাকিব বাংলাদেশের হয়ে মিস করেছেন 98 ম্যাচ। আফ্রিকায় তিন ওয়ানডে আর দুই টেস্ট ম্যাচ মিস করলে বাংলাদেশের হয়ে ম্যাচ মিসের সেঞ্চুরিও হয়ে যাবে সাকিবের। অদ্ভুত এক থ্রি ম্যাজিক্যাল ফিগার্স না? এদিকে বিসিবি বস মেলাতে পারছেন না সাকিবের আইপিএলে খেলতে চাওয়া আর দলের হয়ে খেলতে না চাওয়ার অদ্ভুত সমীকরণ। মানে আমি বুঝতে পারছি না, মানে আমি মিলাতে পারছি না। ধরেন আইপিএলে ওকে না হলো, তখন কি ও মানসিকভাবে বিপর্যস্ত বলতো? জিনিসটা আমার মাথায় ঢুকছে না। কিন্তু সাকিব বলছে এই আফগানিস্তান সিরিজে ওডিআই টি20 কোনোটাই সে এনজয় করেনি। এটা নাকি সে এনজয় করেনি? আমরা যে জিতলাম সিরিজটা ওইটাও এনজয় করে নাই, টি20 ফার্স্টটা জিতলাম তার মানে এটাও এনজয় করে নাই? ওয়াই? তার যদি অফ ফর্ম থাকে, তার যদি খেলতে ইচ্ছা না করে, সে বলতো আমি খেলবো না। মাঠের কীর্তিতে আলোচিত আর মাঠের বাইরের কর্মকাণ্ডে সমালোচিত, প্রশংসা আর নিন্দা দুটো মিলিয়ে একই সমান্তরালে সাকিব। তবে এবার বেশি আলোচিত হচ্ছেন আফ্রিকা সফর নিয়ে, অপেক্ষায় আছেন ম্যাচ মিসের সেঞ্চুরির। আর সব কৃতিত্বের চেয়ে এবার এটা এমন এক সেঞ্চুরি, প্রোটিয়াস মিশনে সেটা না হলে খুশি হন সাকিব ভক্তরা। দুই টেস্ট আর তিন ওয়ানডে সিরিজ খেলতে শুক্র ও শনিবার দুই ভাগে ঢাকা ছাড়বে টিম টাইগার্স। তবে সেই যাত্রায় এখনও বড় প্রশ্নবোধক চিহ্ন, সাকিবকে পাবে তো দল? রিফাত এমিল, টি স্পোর্টস।